তো আবারও কিন্তু বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পারের অনলাইন আবেদন চলছে আপনারা চাইলে আজকেই অনলাইন ফর্ম ফিল করতে পারেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য বা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপনাদের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে কিন্তু সেই জেলার অনলাইন ফর্ম ফিল আপও পরবর্তী সময় আমরা চ্যানেলে আপলোড করব আর ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলার আইসিডিএস ওয়ার্কারের ফর্ম ফিল আমরা চ্যানেলে ভিডিও আপলোড করেছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বর্তমানে কিন্তু আমরা দেখাবো মালদা ডিস্ট্রিক্টের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের অনলাইন ফর্ম ফিল আপ পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সমস্ত জেলার লিঙ্ক পেয়ে যাবেন যেখানে যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পারের অনলাইন আবেদন চলছে পাশাপাশি আপনারা মালদার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা এই পেজটায় চলে আসতে পারবেন যেখান থেকে আপনারা সম্পূর্ণ অনলাইনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অনলাইন আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন উইল স্টার্ট টু পি এম এক তিন দু থেকে শুরু হয়েছে এবং চলবে এটা একত্রিশ তিন দু পর্যন্ত দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ ডাব্লিউডাব্লিউ অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অ্যাপ্লাই ফর এ এইচ অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি প্রমোশনও রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করতে পারেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আবেদন করতে পারেন রেজিস্ট্রেশন পদ্ধতি দেখানো রয়েছে আমরা ডিটেলস রেজিস্ট্রেশন করে দেখাবো আপনাদের অনলাইন ফর্ম ফিল করে দেখাবো এবং এখানে নোটিফিকেশান রয়েছে কোন কোন জায়গায় কোন কোন ব্লকে এই হেল্পার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কর্মী নিয়োগ চলছে তা কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন ফটো কিভাবে তুলতে হবে কীভাবে আপলোড করতে হবে তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি সই কীভাবে আপলোড করবেন তারও কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তো আমরা ডিরেক্ট চলে যাবো আমরা অনলাইন ফর্ম ফিল আপের দিকে তো ওইখান থেকে আমরা কী করব আপনি যেটা অ্যাপ্লাই করবেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে অ্যাপ্লাই করার জন্য এই ফার্স্ট অপশানে ক্লিক করবেন এবং অঙ্গনওয়াড়ি হেল্পারে আবেদন করার জন্য আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এবার কিন্তু রেজিস্টার টু অ্যাপ্লাই অর্থাৎ কর্মরত অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য অনলাইন আবেদন করতে নিবন্ধন করুন তো প্রথমে কিন্তু আপনার নাম এখানে প্রথম আপনার নাম দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন তো যখনই আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বার একটি পাসওয়ার্ড সেন্ড করবে সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন দেখতে পাচ্ছেন মোবাইলে পাওয়া আপনার লগ পাসওয়ার্ডটি দয়া করে যত্ন করে রেখে দিন পরবর্তী সময় আপনার আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনার ফোন নাম্বারে পাঠিয়েছে সেই পাসওয়ার্ডটি দেবেন এবং যত্ন সহকারে রাখবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ এখানে চলে এসছে এবং প্রথম অপশন চলে এসছে অ্যাপ্লাই ফর প্রমোশন ফর্ম ওয়ার্কিং অঙ্গনওয়াড়ি হেল্পার টু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ঠিক আছে কর্মরত অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করুন ফার্স্ট লিঙ্ক সেকেন্ড লিঙ্ক হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্ত জন্য আবেদন করুন যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করবেন তারা কিন্তু এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন এবং যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন তারা কিন্তু এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন আইসিডিএস প্রজেক্ট নেম ঠিক আছে তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনারা কোন জায়গায় আপনি আইসিডিএস প্রোজেক্টের জন্য আবেদন করবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনার ব্লক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পরবর্তী পেজটা চলে আসবে যেখান থেকে আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যাকান্সি ক্যাটাগরি তো এখানে আনরিজার্ভ রয়েছে শিডিউল কাস্ট রয়েছে ও বিসি এ ও বি এখানে রয়েছে তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাপ্লাইং দ্য আপনার জেলার নাম চলে আসবে এবং আপনার ব্লকের নাম এখানে চলে আসবে এবার দেখুন আপনার প্রজেক্টের নাম যাচাই করুন আবেদনপত্র সেভ করার পর আপনি প্রোজেক্টের নাম আবার আর পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ একবার যখন আপনি সেভ করবেন তারপরে কিন্তু আপনি আর এটা পরিবর্তন করতে পারবেন না তো এখান থেকে প্রথমে আপনারা অ্যাপ্লিকেন্ট নেম যার নামে আবেদন করবেন বা যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার নাম লিখবেন নাম লেখার পর ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনারা বিবাহিত না অবিবাহিত না ডিভোর্সি সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফাদার্স নেম লিখবেন অর্থাৎ বাবার নাম লিখবেন লেখার পর মাদার্স নাম অর্থাৎ মায়ের নাম লিখবেন নাম দিয়ে পদবি দিয়ে বড় অক্ষরে লিখবেন লেখার পর হাজবেন্ড নেম তো এখানে আপনার হাজবেন্ড নেম অর্থাৎ স্বামীর নাম লিখবেন লেখার পর ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে এই জায়গায় ডেট অফ বার্থ আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে সেখান থেকে ক্যালেন্ডার দেখে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জেন্ডার জেন্ডার এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেবেন আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে যেহেতু আপনি লগ সময় মোবাইল নাম্বার দিয়েছিলেন সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে আসার পর ইমেল অ্যাড্রেস আপনারা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসে যাবতীয় আপডেট পাবেন সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন বসানোর পর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনারা ও এ বা ও বি বা আদার্স যদি কোনো আনরিজার্ভ থাকে সেক্ষেত্রে দিতে পারেন দেওয়ার পর সার্টিফিকেট নাম্বার আপনার যে কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেট নাম্বার আপনারা এখানে লিখবেন লেখার পর ইস্যু অথরিটি অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেট কোন অথরিটির থেকে ইস্যু হয়েছিল সেই অথরিটির নাম লিখতে হবে আপনার কাস্ট সার্টিফিকেটের মধ্যে আপনি ইস্যু অথরিটি দেখতে পাবেন সেই নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ডেট অফ ইস্যু আপনার যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেট কত তারিখে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটকেও কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে আপনার কাস্ট সার্টিফিকেটের যে ইস্যু ডেট সেই ইস্যু ডেট এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ইস্যু ডিস্ট্রিক্ট এবার আপনার যে জেলা সেই জেলা এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ যেখান থেকে আপনি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন এখান থেকে জেলা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফটো আইডেন্টি প্রুফ এখানে কিন্তু ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড নট ইজ নট অ্যাভেলেবেল প্লিজ সিলেক্ট দ্য সার্টিফিকেট ইস্যু অথরিটি তো এখানে কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বার দিতে হবে ঠিক আছে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবেন যদি আপনার ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার এখানে টিক করবেন টিক করার পর কিন্তু এখানে ইস্যু অথরিটি অর্থাৎ কোন ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেখান থেকে ইস্যু অথরিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডেট অফ ইস্যু সেই ডকুমেন্টটা কত তারিখে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেট দিতে হবে তো এখান থেকে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর ডিসিবিলিটি ডিটেলস যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করতে পারেন অথবা এখানে ছেড়ে দিতে পারেন চল্লিশ পার্সেন্টের ওপরে চল্লিশ পার্সেন্টের ওপরে ডিসিবিলিটি থাকতে হবে সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারবেন করার পর পারমানেন্ট অ্যাড্রেস অ্যাস পার দ্য ভোটার কার্ড অর্থাৎ এবার কিন্তু আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে ভোটার কার্ড অনুযায়ী প্রথমে আপনারা অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা লিখবেন ঠিকানা লেখার পর জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার লিখবেন লেখার পর সাব ডিভিশন সাব ডিভিশন কী রয়েছে সে সাব সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম কি রয়েছে সেই পোস্ট অফিসের নাম এখানে লিখবেন লেখার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে দেবেন দেওয়ার পর পুলিশ স্টেশন আপনার থানার নাম এখানে লিখবেন অর্থাৎ পুলিশ স্টেশন লেখার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট থাকবে এই জায়গায় এবং স্টেটও কিন্তু এই জায়গায় সিলেক্ট থাকবে এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন যদি আপনার এই যে পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চেকবক্সে ক্লিক করলে অটোমেটিকলি আপনার এই যে ওপরের অ্যাড্রেস সেটা কিন্তু এখানে চলে আসবে চলে আসার পর দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন এবার কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস এখানে দিতে হবে তো এবার আমরা চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশানে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি হাই সেকেন্ডারি পাস করেছেন কিনা না সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেম অফ দ্য বোর্ড এবার কিন্তু বোর্ডের নাম দিতে হবে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন পাস করার পর ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হাইয়েস্ট কোয়ালিফিকেশন এবার আপনার যদি কোনো হায়েস্ট কোয়ালিফিকেশন থাকে আরও যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লিখতে পারেন বোর্ডের নাম লিখবেন লেখার পর এয়ার অফ পাসিং লিখবেন লেখার পর সেভ অপশনে ক্লিক করবেন তো ফর্মটা ফিল আপ করার পর সেভ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা আপনার সামনে ওপেন হবে যেখানে আপনি ড্যাশবোর্ড অপশন পাবেন ইডিট ফর্মের অপশন পাবেন এবং লগ আউটের অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডেমো একটা ফর্ম ফিল আপ আমরা করেছি এবং পাশে আপনারা পেয়ে যাবেন পিকচার ফাইল এবার কিন্তু আপনাকে এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে আপনারা ফটো আপলোড করার জন্য চুস ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনারা জেপিজি জেপিইজি পিএনজি ফরম্যাটে পঁচিশ কেবির মধ্যে আপনার যে পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সেই ফটো এখানে আপলোড করবেন ফটো আপলোড করার পর সিগনেচার সিগনেচার কিন্তু আপনারা কুড়ি কেবির মধ্যে জেপিজি জেপিইজি পিএনজি ফর্ম্যাটে আপলোড করবেন চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে সই সেই সইটা এখানে আপলোড করবেন আপলোড করার পর আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু সিগনেচারটা আপলোড হয়ে যাবে তো ফটো এবং সিগনেচার আপলোড করার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের জায়গা রয়েছে সেখানে আপনারা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর দেখতে পারবেন ফাইনাল সাবমিটের একটি অপশন পাবেন সেই ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু ওপরে একটা পপ আপ ম্যাসেজ শো করবে সেখানে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে অর্থাৎ আপনার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর দেখতে পারবেন ডাউনলোড ফর্মের একটি অপশন পাবেন সেই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী দেখতে পারবেন আপনি যে ফর্মটি সাবমিট করলেন সেই ফর্মের একটা প্রিভিউ চলে এসেছে সেটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারবেন তো এভাবে কিন্তু যারা মালদায় রয়েছেন যারা মালদায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার পাওয়ার জন্য অনলাইন আবেদন করতে চাইছেন স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে কিন্তু আপনারা খুব সহজেই অঙ্গনওয়াড়ি হেল্পার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সাবমিট করতে পারবেন পাশাপাশি আপনারা অবশ্যই জানাবেন আপনারা বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী সময়ে কিন্তু আমরা সেই জেলার যে অনলাইন ফর্ম ফিল আপ সেটাও কিন্তু ভিডিও আনবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ